নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছে এখনকার হেডলাইনস। হেডলাইনস নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ডেউটিন। মুনাফা যদি চান, এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। শুক্রবার রাজ্য পুলিশ সপ্তাহ উপলক্ষে প্যারেডে অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দামছড়া লিটননাথ অপহরণ কাণ্ডের প্রায় দু মাস অতিক্রান্ত হবার পর জম্পুহিলের গভীর জঙ্গল থেকে লিটননাথের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ফেরার দেশে চলে গেলেন তেলিয়ামুড়া মহকুমার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের সদস্যরা আটক করলেন কদমতলা বন্ধন ব্যাংকের ম্যানেজার সহ 6 জন ফিল্ড স্টাফকে। দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পর এবার ক্লাব সদস্য সাংবাদিকদের নিয়ে 7-a-side নকআউট ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে। এখন সংবাদ বিস্তারিত। শুক্রবার রাজ্য পুলিশ সপ্তাহ প্যারেডে অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিভিন্ন বিষয়ে বর্ষসেরা পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এবছর বর্ষসেরা থানার শিরোপা অর্জন করেন আমবাসা থানা। মুখ্যমন্ত্রীর হাত থেকে এদিন পুরস্কার গ্রহণ করেন আমবাসা থানার ভারপ্রাপ্ত ওসি হিমাদ্রি সরকার। এদিন বিভিন্ন ক্ষেত্রে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক গোটা দেশজুড়ে চালু করেছে PMKVY3। কেন্দ্রীয় মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা দেশে এই প্রকল্প চালু করেছেন। ভিডিও কনফারেন্সের প্রতিটি রাজ্যে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ধলাই জেলাতেও ভেলিউর
ফেফটেক্স প্রাইভেট লিমিটেড ধলাই জেলা প্রশিক্ষণার্থীদের দক্ষতা বিকাশের জন্য প্রশিক্ষণ দেবেন। শুক্রবার আম্বাসায় এর সূচনা লগ্নে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, ধলাই জেলার জেলাশাসক ময়ূর গভেকার রতিলাল সহ অন্যান্যরা। এদিন ভিডিও কনফারেন্সে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আলোচনায় অংশ নেন সাংসদ রেবতী ত্রিপুরা। আমাদের সরকার, আমাদের ত্রিপুরা রাজ্য সহ পুরো দেশের যারা বেকার তাদেরকে তাদের যে দক্ষতা বৃদ্ধির জন্য, স্কিল ডেভেলপ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে এই কাজটা চলছে পুরো দেশে। এর আগে দুইটা ফেজে হয়েছিল, আর এটা নিয়ে তিনবার, তারপর এটা ফেজ থ্রি। তার আজকে আমাদের এই অবস্থা, আমাদের মহেন্দ্র পাণ্ডেজি কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য রাজ্যের আমাদের এমপিরাও আজকে অনলাইন মিডিয়ার মাধ্যমে সবাই উপস্থিত। তো তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের আমি সুযোগ পেয়েছি কথা বলার। রাজ্যে বেশ কিছুদিন ধরে অক্সিজেনের ঘাটতি ছিল, তার প্রভাব পড়ে আইজিএম হাসপাতালেও। এই অবস্থায় এখন আর কে নগর থেকে কেরিং করে অক্সিজেন আনা হচ্ছে। এটা আগে জিবি থেকে আসত, তবে নতুন ভাবে কেরিং করায় কোনো সমস্যা হচ্ছে না। ইউএনডিপি প্রকল্পের মাধ্যমে রাজ্যের 8টি জেলায় অক্সিজেনের প্ল্যান্ট বসাতে চাইছে সরকার। এই প্ল্যান্টগুলি থেকে মিলবে অক্সিজেন। সেই মোতাবেক আইজিএম হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। এই প্ল্যান্টের অর্থ আসবে ইউএনডিপির প্রকল্প থেকে। বাকি কাজগুলি করতে হবে রাজ্য সরকারকে। শুক্রবার এই প্ল্যান্টের বিষয়ে খতিয়ে দেখতে আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান রোগী কল্যাণ পরিষদের চেয়ারম্যান বিধায়ক ডক্টর দিলীপ দাস। In other parts of the country where there was acute shortage of oxygen, oxygen was available, but sometimes it takes time, 2 days, 3 days, you know, time for the vehicle to come and deliver the oxygen to the hospital. So what state government is doing, what the sir is doing with the help of the UNDP, now this hospital will become, you know, self-sufficient. This hospital will not be dependent on the outside help for the oxygen. So in times of crisis, this pandemic or any other, eventuality, the hospital will be generating their own oxygen and they will be self-sufficient. এটা অন্যদিকে বলতে গেলে আমরা বলতে পারি যে আমাদের যে আছে আত্মনির্ভর ভারত বা আত্মনির্ভর ত্রিপুরা, তো সেই স্টেপে আমরা এগুলো যাচ্ছি। প্লাস যেটা হচ্ছে লোকাল ফর ভোকাল, আমরা লোকাল এগুলো যদি বানাতে পারি তাহলে আমাদের যে মানে স্বয়ংসম্পূর্ণ বানানোর যে প্রক্রিয়া। সবে এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস, 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে।
তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারেন্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7/24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গরছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আম্বাসা ধলাই ত্রিপুরা
প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513757 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। দামছড়ার লিটননাথ অপহরণ কাণ্ডের প্রায় দুমাস অতিক্রান্ত হওয়ার পর আজ চম্পুই হিলের গভীর জঙ্গল থেকে লিটননাথের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় উত্তর জেলার পুলিশ। দীর্ঘদিন যাবৎ পুলিশ তার খোঁজাখুঁজি করলে তাকে বের করতে ব্যর্থ হয়। অবশেষে ধৃত জঙ্গি সাঙ্গারাম রিয়াং এর স্বীকারোক্তি মূলে চম্পুই হিলের বাইসাম জঙ্গল থেকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ দামছড়া থেকে অপহৃত লিটননাথের মৃতদেহ। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ পানিসাগর মর্গে নিয়ে আসা হয়েছে। এদিকে অপহৃত লিটননাথের মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর চাওয়ার হতেই তার পরিবার সহ সংশ্লিষ্ট এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এখানে আজকে ভোর রাতে উত্তর ত্রিপুরা পুলিশ এবং সিপাহী জেলার থেকে একটি টিম এসেছিল। আমরা যৌথ অভিযান করি, যেটা সূত্র পেয়েছিলাম 12 তারিখে চারজন এনএলটি এক্সট্রিমিস্টকে আটক করা হয়েছিল টাকারজোলাতে। তাদের যেই সূত্র, সেই সূত্র উপর ভিত্তি করে আমরা অভিযান করি। সেই অভিযানে আমরা একটা ডেড বডি রিকভারি করি। জায়গাটার নাম হলো রানীপাড়া, আমরা কেরাতলা পিএস, এটা দামতলা পিএস থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। ডেড বডিটাকে এখন পানিসাগর হসপিটালে পাঠানো হয়েছে পিএম করার জন্য। সাথে সাথে লিটননাথের যে মিসেস ওনাকেও পাঠানো হয়েছে আইডেন্টিফিকেশনের জন্য। আসলে ঘটনাটার পরে আমরা সর্বতভাবে চেষ্টা করেছিলাম লিটননাথকে জীবিত অবস্থায় উদ্ধার করার জন্য। রাজ্য ট্রাফিক দপ্তর থেকে খোয়াই জেলার জন্য স্পিড হান্টার ইস্যু করা হয়। স্পিড হান্টারে বা তেলিয়ামুড়ার এবং জাতীয় সড়কে পরিবহন ব্যবস্থার গাড়ি সহ বিভিন্ন ভেহিকেলের স্পিড চেক করা হবে। খোয়াই জেলা আরক্ষা প্রশাসন থেকে তেলিয়ামুড়া মহকুমা ট্রাফিক পুলিশকেও একটি মেশিন দেওয়া হয়। শুক্রবার তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ কর্মীরা রাস্তায় চলাচলরত বিভিন্ন গাড়ির স্পিড মাপন প্রক্রিয়া শুরু করেন, মূলত পথ দুর্ঘটনা এড়াতেই এদের উদ্যোগ। এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়া। লিমিট স্পিড কত দূর? আমার কোনো কোনো জায়গাতে মিনিমাম লিমিট করা আছে, কিন্তু আমরা এখানে মিনিমাম স্পিড তো হইতে উপরটা। নাম্বার কত? কিছুদিন আগে আমাদের তেলিয়ামুড়া মানে খোয়াই ডিস্ট্রিক্টকে মানে খোয়াই ডিস্ট্রিক্টকে এই স্পিড হান্টার ইস্যু করা হয়েছে ট্রাফিক দপ্তর থেকে, এই যাতে ভেহিকেল স্পিড চেক করার জন্য এবং প্রসিকিউট করার জন্য। আমরা দুজন আমাদের ট্রাফিক কনস্টেবলকে ট্রেন করাইলাম, তারপরে আমরা আজকে থেকে চেক করা শুরু করেছি। কোন কোন জায়গায় থাকবে? খালি একটা জায়গাতে না, তাহলে আমরা অন্য কোনো জায়গায় থাকবো? সেটা আমরা বিভিন্ন জায়গাতে নিয়ে চেক করব, যাতে ওভার স্পিড যারা ভেহিকেল চালায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। শুক্রবার উদয়পুর সুপার মার্কেটে ত্রিনয়নী গ্যাস এজেন্সি থেকে গ্যাস কাটতে আসেন এক অটো চালক। অটোতে দুটি খালি সিলিন্ডার রেখে যান। কিছুক্ষণ পর গ্যাস এজেন্সি থেকে এসে অটো চালক দেখতে পায় অটোতে রাখা দুটি খালি সিলিন্ডারের মধ্যে একটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও খালি সিলিন্ডারের হদিশ পায়নি তিনি। পাশাপাশি এদিন এই গ্যাস এজেন্সি থেকে একটি বাইসাইকেলও চুরি হয়। দুটি চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমার একটা সিলিন্ডার আর আমার একটা সিলিন্ডার, আমি দুইটা বই কাছে আসছি। একটা অক্ষণ আমি একটা সময় দুইটা সিলিন্ডার আনছি, অক্ষণ সেটা দিকে একটা নাই। কই রাখছিলা গাড়ি লয়ে গেছে?
কে নিছে? কেডা নিছে দেখছি না তো। কাগজ তো আছে, তুমি গ্যাস গুলো ডেলিভারি করতে কাগজ আছে তো, বই আছে তো। কারখানার নামে বুড়ি, বুড়ি কারখানার নামে এটা আমার ভাইয়া ফিশার নামে। উপরে উপর উঠছিলাম আর গ্যাসের দোকানের নাম কি, এজেন্সির নামটা কি? সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7/24 উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলস হসপিটালস আগরতলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলি শপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা, আর ভোক্তা হিসেবে কোন দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোন শারীরিক ক্ষতি বা জীবন হানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে, এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তি সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1-800-345-3665 এই নিঃশুল্ক ফোন নাম্বারে ফোন করতে পারেন। সচেতন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4 প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3 লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দে। চল চল, লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4 জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার মশা বা নু মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি, কুরবানি, প্রতিহার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো, আমি সব নিরামিষ। সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে,
যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হল পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715137555 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 58 বছর বেশ কয়েক মাস ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি শুক্রবার এই সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সর্বত্র উষা গীত গীতার নামে তার একটি সঙ্গীত বিদ্যালয় ছিল তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্যের সাংস্কৃতিক মহল বহির্রাজ্য থেকে শোকবার্তা জানিয়েছেন এলাকার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এছাড়াও এদিন শেষ শ্রদ্ধা জানান পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা সহ বিশিষ্টজনেরা রাজ্যের সঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব তথা সঙ্গীত জগতের শিক্ষক সঞ্জয় চক্রবর্তী না ফেরার দেশে উনি চলে গেছে অর্থাৎ গতকাল শেষ রাত্রে উনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সঙ্গীত জগতের এই ক্ষতি হয়তো পূরণ হওয়ার কখনই সম্ভব নয় উনি যেখানেই থাকবেন আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয়ে উনি থাকবেন ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং ওনার বিধি আত্মা শান্তি কামনার জন্য আমি চিরশান্তি কামনা করছি ওনার পরিবারের সকল সদস্য সদস্যার প্রতি আমার শুভ মানে বেদনা
এবং আমি জানাচ্ছি। অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের সদস্যরা আটক করলেন কদমতলা বন্ধন ব্যাংকের ম্যানেজার সহ ছজন ফিল্ড স্টাফকে। ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন মরসপুর এলাকায়। এলাকায় রয়েছে 45 জনের একটি বন্ধন গ্রুপ। গ্রুপের সদস্যদের অভিযোগ, বিগত কিছুদিন যাবৎ গ্রুপের সদস্যদের এক অংশের অ্যাকাউন্টে লোন মারফত টাকা ঢুকিয়ে দেওয়া হয়, আবার সে টাকা সদস্যদের হাতে না দিয়ে মর্জি মাফিক কেটে নিচ্ছে বন্ধন ব্যাংকের ম্যানেজার। এই অভিযোগে আজ তাদের আটক করা হয়। তাই আমরা যারা ডিফল্টার আছে মানে ডিউ আছিল মধ্যে তারা স্যারে আরো 20,000 টাকা করে আমরা টাকা অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে, এটা আমরা হাতেও দিছে না। তারপরে আমি ম্যাডামরে ফোন করছি, ম্যাডাম এটা খাকিতার লেগিয়া কয় আপনারা যে ডিউ আসিল ডিউটি আপনারা ই হয়ে গেছে আর আপনারা আরো 60 বছর এটার কিস্তি চালাইয়া দিতে লাগবো। আমি বললাম ম্যাডাম আমরা তো টেখা পাইলাম না আর আপনারা ডিউ যে জায়গা তাহলে আমরা আরো 60 বছর বাড়তি কিতালে কিস্তি দিতাম, আমরা পুরান টাইনেরও কিস্তি দিতাম আর বাড়তি টেন্টোর কিস্তি না, আমরা আগে ডিউ চালাইতে পারলাম আমরা সেমনি এটি দিব। এখানে বন্ধনের যে একটা ভুল বুঝাবুঝি ছিল, আমরা ওনাদের সাথে আলোচনার পরে ওনাদের ভুল বুঝাবুঝি দূর হয় এবং ওনার বন্ধনের প্রতি এবং স্যাটিসফাইড এবং সন্তুষ্ট আছেন সবাই। এই নিয়ে আর এলাকাবাসীর মধ্যে কোনো সমস্যা নেই, বন্ধনের মধ্যে সমস্যা নেই। নাপদের সাথে আলোচনা করে ওনাদের একটু মানে বুঝার বাকি ছিল, আমাদের সিনিয়র স্যাররা আসার পরে দীর্ঘ আলোচনা হয় ওনাদের সাথে। দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পর এবার ক্লাব সদস্য সাংবাদিকদের নিয়ে 7-a-side নকআউট ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে। শুক্রবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এই নকআউট ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সাংবাদিকদের 4টি দল, দলগুলি হল প্রেস ক্লাব হোয়াইট, প্রেস ক্লাব অরেঞ্জ, প্রেস ক্লাব ব্লু এবং প্রেস ক্লাব গ্রিন। এদিন সকালে এই ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটার তথা রঞ্জি অধিনায়ক রাজীব দেববর্মা। উপস্থিত ছিলেন প্রাক্তন মহিলা ক্রিকেটার বর্তমানে বিদর্ভ সিনিয়র মহিলা টিমের কোচ শ্রাবণী দেবনাথ, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, প্রেস ক্লাব স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ সহ অন্যান্যরা। সবাই জানি একজন বোলার সর্বাধিক 3 ওভার বল করতে পারবেন। আজকে প্রেস ক্লাবের উদ্যোগে যে স্পোর্টস সাব কমিটি যে উদ্যোগটা নিয়েছে এখানে ক্রিকেট উৎসব, এটা সত্যি মানে খুব ভালো উদ্যোগ। কারণ কি, সারা বছর কাজের মাঝখানে শুধু একটা দিন যদি সবাই যদি আমরা খেলাটাকে একটু গুরুত্ব দিই, সেটা সবার মনকে চাঙ্গা রাখে এবং শরীর ফিটনেসও রাখে, এবং এই উদ্যোগকে আমি মানে দারুণভাবে স্বাগত জানাচ্ছি। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইনস। হেডলাইনস নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। শুক্রবার রাজ্য পুলিশ সপ্তাহ উপলক্ষে প্যারেডে অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দামছড়া
করা লিটননাথ অপহরণ কাণ্ডের প্রায় দু মাস অতিক্রান্ত হবার পর জম্পু হিলের গভীর জঙ্গল থেকে লিটননাথের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। না ফেরার দেশে চলে গেলেন তেলিয়ামুড়া মহকুমার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের সদস্যরা আটক করলেন কদমতলা বন্ধন ব্যাংকের ম্যানেজার সহ 6 জন ফিল্ড স্টাফকে। দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পর এবার ক্লাব সদস্য সাংবাদিকদের নিয়ে 7-a-side নকআউট ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।